আসসালামু আলাইকুম বাগধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। উড়ে এসে জুড়ে বসা অর্থাৎ আকস্মিক আবির্ভাব, উনপাঁচুরে অপদার্থ, উনপঞ্চাশে বায়ু, উনপঞ্চাশ বায়ু অর্থাৎ পাগলামি, উর্মিমালি সমুদ্র, উর্মিমালি অর্থাৎ সমুদ্র, এক লহময় অর্থাৎ এক মুহূর্তে, এলেবেলে নিকৃষ্ট, এলেবেলে অর্থাৎ নিকৃষ্ট, এক ঢাকের পথ অর্থাৎ কাছাকাছি, এককে একুশ করা অর্থাৎ অযথা বাড়ানো, এক গোয়ালের গরু একই শ্রেণীভুক্ত, এক হাতে লওয়া অর্থাৎ জব্দ করা, এক চোখ পক্ষপাত দৃষ্ট, এক চোখ অর্থাৎ পক্ষপাত দৃষ্ট, এক ছাঁচে ঢালা অর্থাৎ সাদৃশ্য, একাদশ বৃহস্পতি অর্থাৎ সৌভাগ্য, এক খুঁড়ে মাথা মুড়ানো অর্থাৎ এক দলভুক্ত, এক বনে দুই ভাগ অর্থাৎ প্রবল প্রতিদ্বন্দ্বী, এক বনে দুই ভাগ অর্থাৎ প্রবল প্রতিদ্বন্দ্বী, এক কথার মানুষ দৃঢ় সংকল্প ব্যক্তি, এক যাত্রা পৃথক ফল অর্থাৎ একই কাজের ভিন্ন প্রাপ্তি, এক যাত্রায় পৃথক ফল একই যাত্রায় ভিন্ন প্রাপ্তি, এসপারস্পর মীমাংসা, ইলাহি কাণ্ড বিরাট আয়োজন, ওষুধ পরা সঠিক ব্যবস্থা নেওয়া অর্থাৎ কাজে লাগা, ওঝার ঘাড়ে ভূত অর্থাৎ বিপদগ্রস্ত কাণ্ডারি, ক অক্ষর গোমাংস সম্পূর্ণ মূর্খ, কলমির ঝাড় অর্থাৎ বংশে বহুলোক, কচু পোড়া অর্থাৎ অখাদ্য, কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না, করার ভিখারি অর্থাৎ দিন, করি কপাল অর্থাৎ ভাগ্যবান, করি কাঠ গোনা বা কাজ না করে কালহরণ, কথার মানুষ অর্থাৎ কথা ঠিক রাখে এমন, করে কাওয়া অর্থাৎ জীবিকার উপায় পাওয়া, কটু কাটব্য অর্থাৎ তিরস্কার, কপল অর্থাৎ কল্পনা বা মন গড়া কথা, কলির সন্ধান দুর্দিনের সূত্রপাত বা দুঃখের শুরু, কলির সন্ধান অর্থাৎ দুঃখের শুরু, কলমের খোঁচা অর্থাৎ অনিষ্ট করার উদ্দেশ্যে লিখিত আদেশ, কলমের খোঁচা বলা হয়। কমলি ছাড়ে না অর্থাৎ নাছোড়বান্দার পাল্লায় পড়া, কান খড়কে অর্থাৎ যার কান খুব সজাগ, কাজের সীমা, কায়দা হওয়া বসে আসা, কার্তিকের ঝড় অর্থাৎ অসময়ে ঝড়, কাকভূষণটি সম্পূর্ণ ভেজা, কাঠ গোয়ার অর্থাৎ অত্যন্ত একগুয়ে, কাটনার করি উপার্জন সামান্য, কানু ছাড়া গীত নাই অর্থাৎ একমাত্র অবলম্বন, কাবুতে পাওয়া অর্থাৎ বাগে পাওয়া, কালাপানি পার অর্থাৎ দ্বীপান্তরে যাওয়া, কাজী ভক্ষণ নামে গোয়ালা হতভাগ্য, কাঁঠালের আম সত্ত্ব অলিক বস্তু, কাটা গায়ে নুনের ছিটা অর্থাৎ আহতকে আরও আঘাত দেওয়া, কাটা গায়ে নুনের ছিটা, কায়েতের ঘরের ঢেকি অপদার্থ লোক, কিপটে চাষু অর্থাৎ অত্যন্ত কিপ
কিপন, কিপ্টের ঝাঁসু অর্থাৎ অত্যন্ত কিপন, কিল খেয়ে কিল হজম অর্থাৎ অপমান গোপন করা, কিল খেয়ে কিল হজম অর্থাৎ অপমান গোপন করা, কুজপুর কুজো কুজরোপনা অর্থাৎ ঝগড়াটির স্বভাব, কুজরোপনা অর্থাৎ ঝগড়াটির স্বভাব, কুবরের ভাণ্ডার অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য, কুবরের ভাণ্ডার অফুরন্ত সম্পদ, কুমড়া কাঠা বট ঠাকুর, কুমড়া কাটা বট ঠাকুর অর্থাৎ অকর্মণ্য লোক, কুলকাঠের আগুন দীর্ঘস্থায়ী মনোকষ্ট, কুলকাঠের আগুন দীর্ঘস্থায়ী মনোকষ্ট, কুলোপনা চক্কর সারহীন ভাড়ম্বর, কেতা দুরস্ত অর্থাৎ ফ্যাশন বগিশ বা পরিপাটি, কেতা দুরস্ত মানে পরিপাটি, কেশ কেরোসিন ব্যাপারটা গুরুত্বর, কেশ কেরোসিন অর্থাৎ ব্যাপারটা গুরুতর, কেল্লাফতে অর্থাৎ জয়লাভ, কেল্লাফতে জয়লাভ, কালোর বলদ একটানা খাটুনি, কত ধানে কত চাল হিসেব করে চলা, কড়াই গণ্ডায় সম্পূর্ণ বা পুরোপুরি, কড়াই গণ্ডায় অর্থাৎ সম্পূর্ণ, কূপমুণ্ড ঘর কোনো বা সীমাবদ্ধ জ্ঞান সম্পূর্ণ, কথায় চিড়ে ভেজা অর্থাৎ ফাঁকা বলিতে কার্য সাধন, কেউ কেটা সামান্য, কচু বনে কালাচাঁদ অপদার্থ, কংসমামা নির্মম আত্মীয়, কেবলা হাকিম অনভিজ্ঞ, কালে ভদ্রে কদাচিৎ কলা দেখানো ফাঁকি দেওয়া, কুমিরের কান্না মায়া কান্না বা কপট, কুম্ভ কুম্ভকর্ণের নিদ্রা অর্থাৎ দীর্ঘদিনের আলস্য, কুম্ভকর্ণের নিদ্রা দীর্ঘদিনের আলস্য, কেষ্টবিষ্ট বিশিষ্ট ব্যক্তি, কাষ্ঠ হাসি কপট হাসি, কাক স্নান অর্থাৎ অসম্পূর্ণ গোসল মানে কম গোসল করেছে স্নান করা, খামকাজ অর্থাৎ ভুল কাজ, খামকাজ অর্থাৎ ভুল কাজ, ক্ষুদে রাক্ষস পেটুক মানুষ, খুঁড়ে খুঁড়ে দণ্ডপদ হার শিকার, খুঁড়ে খুঁড়ে দণ্ডপদ হার শিকার, খেজুরের আলাপ অকাজের কথা, খেজুরের আলাপ অর্থাৎ অকাজের কথা, খেরো খাতা বাজে হিসাবের খাতা, খেরো খাতা অর্থাৎ বাজে হিসাবের খাতা, খোদার ওপর খোদ্দারি খোদকারি, খোদার ওপর খোদকারি অর্থাৎ অসঙ্গত হস্তক্ষেপ, খোদার ওপর খোদকারি, খোল লঞ্চে বদলানো, খোল লঞ্চে বদলানো অর্থাৎ অমূল পরিবর্তন, খোল লঞ্চে বদলানো অমূল পরিবর্তন, খয়ের খা চাটুকার, খাতির জমা অর্থাৎ নিরুদ্বিগ্ন, খিচুড়ি পাকানো জটিল করা, খিচুড়ি পাকানো অর্থাৎ জটিল করা, খণ্ডপাল দুর্ভাগ্য, খণ্ডপ্রলয় তুমুলকাণ্ড বা ভীষণ ব্যাপার, খণ্ডপ্রলয় তুমুলকাণ্ড বা ভীষণ ব্যাপার, খোদার খাসি হৃষ্টপুষ্ট ব্যক্তি বা মোটা সোটালো, খোদার খাসি, খাবি খাওয়া ছটফট করা, খাবি খাওয়া অর্থাৎ ছটফট করা, গয়ং গচ্ছ ঢিলেমি, গড্ডলিকা প্রবাহ অন্ধভাবে অনুসরণ করা, গড্ডলিকা প্রবাহ, গদাই লক্করি চাল অর্থাৎ মনস্তর গতি, গারস বড় বালাই প্রয়োজনে গুরুত্ব, গারস বড় বালাই প্রয়োজনে গুরুত্ব, গরিবের ঘোড়া রোগ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা, অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা, গরিবের ঘোড়া রোগ, গরু মেরে জুতাদান বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ দেওয়াকে গরু মেরে জুতাদান বলা হয়, গঙ্গা জলে গঙ্গা পুজো পরে পরে কার্য সমাপন, পরে পরে কার্য সমাপন, গলায় পা দেওয়া অর্থাৎ পীড়ন করা, গলায় পা দেওয়া পীড়ন করা, গা তোলা
অর্থাৎ ওঠা, গায়ে কাটা দেওয়া রোমাঞ্চ হওয়া, গায়ে কাটা দেওয়া অর্থাৎ রোমাঞ্চ হওয়া, গাছে কাটার গোফে তেল, শুরুর আগেই ফলাফলের প্রত্যাশা, মানে গাছে কাঁঠাল গোফে তেল, শুরুর আগেই ফলাফল প্রত্যাশা করা। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আগামী পর্বে আমরা 201 থেকে 300 পর্যন্ত বাগধারাগুলো নিয়ে স্টাডি করব। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।